বজের কার্যাবলীর ধারাবাহিক বর্ণনা। বজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ, মহান আল্লাহ বলেন এবং আল্লাহর ঘরের দিকে পথ ধরতে যে সক্ষম তার জন্য ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য। সূরা আল ইমরান আয়াত 97। হজের পূর্ব প্রস্তুতি হিসেবে সফর শুরুর আগে হজ আদায়কারীর কর্তব্য হজের ফরজ ওয়াজিবগুলো ভালো করে জেনে বা লিখে নেওয়া। 8 থেকে 12 জিলহজ পর্যন্ত হজের বিধিবিধানগুলো ধারাবাহিকভাবে জেনে নেওয়া উচিত। আসুন জেনে নেই হজ সংশ্লিষ্ট কাজের ধারাবাহিক বর্ণনা। 1. মিকাতের আগে ইহরাম বাঁধা। 2. মক্কা শরীফে পৌঁছে জিনিসপত্র নিজ নিজ কক্ষে রেখে অজু করে মুয়াল্লিমের সঙ্গে কাবা শরীফে যাওয়া। 3. কাবা তাওয়াফ করা তথা 7 বার কাবা প্রদক্ষিণ, সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন, সম্ভব না হলে হাতে ইশারা করে হাতের উপর চুম্বন করে তাওয়াফ শুরু করা। 4. কাবা ঘরকে 7 চক্কর দ্রুত প্রদক্ষিণ করা। 5. সাফা মারোয়ার মাঝে 7 বার সাই করা। 6. মাথা মুন্ডানো বা চুল ছাটানো। এসব সুসম্পাদনের পর হজের দিন কয়েক বাকি থাকলে ইহরাম মুক্ত হয়ে মদিনায় যাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক 8 থেকে 12 জিলহজ পর্যন্ত মোট 5 দিন হজের বিধিবিধানগুলোর ধারাবাহিকতা। 8 জিলহজ নিজ কক্ষে অথবা কাবা ঘরে বসে ইহরাম বেঁধে মক্কা শরীফ থেকে মুয়াল্লিমের অধীনে মিনায় পৌঁছতে হবে। এখানে এদিন হজ আদায়কারী জোহর, আসর, মাগরিব এবং এশা এবং পরদিন ফজর সহ মোট 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 9. জিলহজের ধারাবাহিক কাজগুলো। 1. সকালে মিনা থেকে রওনা হয়ে আরাফাতের ময়দানে পৌঁছতে হবে এবং জোহর আসর একসঙ্গে পড়তে হবে। 2. হজ আদায়কারী খুব মনোযোগ দিয়ে খুতবা শুনবেন এবং খুতবার পর সূর্যাস্ত পর্যন্ত তালবিয়া, তাহমিদ, দোয়া দরুদ, ইস্তেগফার সহ আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবেন। 3. সূর্যাস্তের পর মাগরিব না পড়েই মুজদালিফায় রওনা হবেন। রাত যতক্ষণই হোক মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা একসঙ্গে পড়বেন। মাগরিবের সময় চলে যাচ্ছে ভেবে যাত্রাবিরতি করা যাবে না এবং মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একত্রে পড়া হজের বিধান। 4. 9 তারিখের দিবাগত রাতে মুজদালিফায় বিশ্রাম নেবেন বা ঘুমাবেন। ফজর পড়ে সূর্যোদয়ের আগে ফের মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। 5. মুজদালিফা থেকে কমপক্ষে 49টি পাথর সংগ্রহ করে সঙ্গে আনতে হবে। 10. জিলহজের আমলগুলো। 1. মুজদালিফা থেকে মিনায় পৌঁছতে হবে। 2. এদিন শুধু জামারাতে উকবায় 7টি পাথর নিক্ষেপ করবেন, অন্য স্তম্ভে পাথর মারা যাবে না। 3. জামারাতে পাথর নিক্ষেপ করার পর কুরবানির সুনির্দিষ্ট পদ্ধতিতে কুরবানি দিতে হবে। 4. কুরবানি করার পর ছেলেদের মাথা মুন্ডন করতে হবে এবং মেয়েদের চুল ছোট করতে হবে। 5. তাওয়াফ বা তাওয়াফে জিয়ারাত করতে হবে। অবশ্য 12 তারিখ সকালে 3টি স্তম্ভে পাথর নিক্ষেপ করে মিনা থেকে চূড়ান্ত বিদায় নিয়ে মক্কা শরীফে এসেও এ ফরজ তাওয়াফ করার সুযোগ থাকে। 11. জিলহজ শয়তানের 3টি স্তম্ভে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করতে হবে। 12. জিলহজ 3 স্তম্ভে আবার 7টি করে 21টি পাথর নিক্ষেপ করতে হবে। এভাবে পাথর মারার সংখ্যা 10 জিলহজ 7টি, 11 জিলহজ 7টি করে 21টি এবং 12 জিলহজ 7টি করে 21টি পাথর মারতে হবে। প্রসঙ্গত 10 ও 11 জিলহজ তাওয়াফে জিয়ারত করতে না পারলেও 12 জিলহজ সূর্যাস্তের আগে অবশ্যই সম্পাদন করতে হবে এবং 11 জিলহজ পাথর মারতে হবে ও ছোট থেকে বড় স্তম্ভের দিকেই যেতে হবে। 12 তারিখের পর হাজি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। 10 তারিখ মাথা মুন্ডানোর পর ইহরাম অবস্থার সমাপ্তি ঘটবে, তবে তাওয়াফে জিয়ারতের আগে স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। হজ একই সঙ্গে অর্থনৈতিক ও শ্রমসাধ্য ইবাদত। আবার সচরাচর হজের পূর্ব অভিজ্ঞতা থাকে খুব কম মানুষের, তাই হজের বিধানগুলো জেনে শুনে সতর্কতার সাথে পালন করতে হয়।
মা।